হ্যালো ফ্রেন্ডস, আমি পুষ্পিতা, চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো ডিম আলু ভর্তা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে আমি 5টা আলু, ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি এটাকে প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি প্রেশার কুকারে জল। এবারে আলুগুলো সব দিয়ে আর ডিম দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো প্রেশার কুকারটা আমি গ্যাসে বসিয়ে দিলাম, তো ততক্ষণ সিদ্ধ হোক। আর এটা মাখার জন্য লাগবে পেঁয়াজ কুচি, আর আমি 1টা শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছি, আর তেলটাও আমি একসাথেই রেখেছি। আর এই যে ডিম সেদ্ধটা দেখো, দেখো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর মাখার জন্য নিয়েছি পরিমাণ মতন লবণ। ডিমটাকে প্রথমে ভালো করে ম্যাশ করে নেব। দেখো ডিমটা আমার মাখা হয়ে গেছে, এবার আলুগুলোকে সব ভালো করে মেখে নেব। আলুটা মাখা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দেব ভেজে রাখা শুকনো লঙ্কা আর তেল। এবারে সব ডিম আলু সব একসাথে ভালো করে মেখে নিতে হবে। আলু আমার মাখা হয়ে গেছে, এবার গোল গোল করে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ডিম আলু ভর্তা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ, দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে।